বিএসএমএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপনে জালিয়াতির দায়, কিডনি দাতা ও গ্রহীতার নকল কাগজপত্র জমা দিয়ে তারা এই কাজটি করেছেন বলে জানিয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। হাসপাতাল কর্তৃপক্ষ জড়িতের প্রমাণ পায়নি কমিটি। গত 17 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথমবারের মতো সফল কিডনি প্রতিস্থাপন হয়। তবে প্রথমবার কিডনি প্রতিস্থাপনেই মিথ্যা পরিচয় প্রতারণার অভিযোগ ওঠে। যিনি কিডনি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার নাম সুশেন রায় বলা হলেও প্রকৃত নাম সুমিত হাওলাদার, পাশাপাশি দাতা ও গ্রহীতা সম্পর্কে ভাই বা নিকটাত্মীয় নন। কিডনি দাতাকে গ্রিসে পাঠানো হবে এমন প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। এক দালালের সাথে আর্থিক চুক্তিতে কিডনি পান সুজন রায়। সর্বশেষ আপডেট হলো যে জালিয়াতির এই ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে বিএসএমএমইউ। শনিবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যা যা রিকোয়ারমেন্ট লাগে গভর্নমেন্টের একটা সেট রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলি সব ফিলফিল তারা করছে। এনআইডিও তৈরি করে ফেলছে, ওই রকম এনআইডি, তার রিলেশন, ম্যারেজ সার্টিফিকেট, এভরিথিং সব নোটারি করে, আবার এগুলি সত্যায়িত করে নোটারি করে ওইভাবেই জমা দিছে। রিপোর্টে বলা হয়েছে কিডনি দাতা ও গ্রহীতা নিজেরাই জাল নথিপত্র তৈরি করে হাসপাতালে জমা দেওয়ার কথা স্বীকার করেছেন। এটা একটা সক্রিয় চক্র আছে, যারা নাকি এই ট্রেডিংটা করে, এই বিজনেসটা করে, এবং তারাই ওই জিনিসগুলি ম্যানেজ করে দেয় অথবা করে, আমাদের সন্দেহ হচ্ছে তাই আর কি। ওখানে আমরা আইন প্রয়োগ করে সংগ্রাম বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখব যে আমরা এটা রিকমেন্ড করতে পারি যে এই সিস্টেমটা যাতে আরও স্ট্রংলি দেখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এ ধরনের জালিয়াতির পেছনে একটি চক্র রয়েছে, তবে আইনি জটিলতা দূর হলে এ ধরনের প্রতারণা অনেকাংশে কমে যাবে। এই আইনটা হলে যে সুবিধা হলে এই রোগীগুলো আর তখন আর দেশের বাইরে যাবে না এবং তাদের খরচও কমাবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।